মান আল্লাহ বলেন অনো ফেকা ফিসর ফাসাইকা যখন দেওয়া হবে তখনই অজ্ঞান হয়ে যাবে যা কিছু আছে আকাশে যা কিছু আছে জমিনে আকাশ জমিনের সব কিছু জ্ঞান হারিয়ে ফেলবে মহান আল্লাহ বলেন

অনাহাস্যর হম ইয়ামাল কে আমাত আলা অজুহিম অমিয়ং বোক্মাং সোম্মা বেইচারের মাঠে আমি তাদেরকে অন্ধ করে বধির করে বোবা করে মুখের মাধ্যমে একত্রিত করব মুখ থাকবে নিচের দিকে পা থাকবে উপরের দিকে চোখে দেখবে না কানে শুনবে না মুখে কথা বলতে পারবে না এইভাবে আমি তাদেরকে বিচার মাঠে একাত্রিত করব। তবে এরা পাপি পা থাকবে উপরের দিকে মাথা থাকবে নিচের দিকে চোখে দেখবে না কানে শুনবে না মুখে কথা বলতে পারবে না এইভাবে আমি তাদেরকে বিচার মাঠে একাত্রিত করব। আল্লাহ আল্লাহতালা বলেন বাহজিব না হাকিম তার পিতার তার দাদার মধ্যস্থতায় তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বর্ণনা করেন তার দাদা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন নিনকুম মাহ শুরু তেমা রেজালান অরোক বানান অতুজা রুন আলাউ জহিম বিচার মাঠে মানুষ এক শ্রেণীর মানুষ থাকবে পায়ে হেঁটে চলার এক শ্রেণীর মানুষ থাকবে বাহনের উপরে আর এক শ্রেণীর মানুষ থাকবে মুখের মাধ্যমে চলার মানুষ বিচার মাঠে তিন ভাগে বিভক্ত হবে এক শ্রেণীর মানুষ মুখের মাধ্যমে চলবে এক শ্রেণীর মানুষ পায়ের মাধ্যমে চলবে

এরা পায়ে হেঁটে চলবে এরা হলো সবচেয়ে সম্মানী মানুষ তারা বিচারের মাঠে পায়ে হেঁটে চলবে দুই স্নানে আলা বাইরিন একটা উঁটের উপরে থাকবে দুইজন সালাসা আলা বাইরিন একটা উঁটের উপরে থাকবে তিনজন আরবাউন আলা বাইরিন একটা উঁটের উপরে থাকবে চারজন ওয়াসারা আলা বাইরিন একটা উঁটের উপরে থাকবে দশ জন আরো বাকি বাকি যারা থাকবে তাদেরকে আগুন একাত্রিত করে রাখবে তারা যেখানে তাকিল দুপুর করবে আগুন সেখানে চতুর্দিকে দুপুর করবে তারা যেখানে রাত কাটাবে আগুন তাদের চতুর্দিকে রাত কাটাবে তারা যেখানে সকাল করবে আগুন চতুর্দিকে সকাল করবে তারা যেখানে সন্ধ্যা করবে আগুন চতুর্দিকে সন্ধ্যা করবে সম্মানিত উপস্থিতি অত্রী মুসলিমের হাদিসে মানুষকে তিন ভাবে একাত্রিত করা হবে বলে প্রমাণ হয় যারা পায়ে হেঁটে চলবে তারা সবচেয়ে সম্মানী মানুষ তারা জান্নাতের প্রতি আগ্রহী হবে জাহান নামের ব্যাপারে ভয় করবে দ্বিতীয় শ্রেণীর মানুষ বাহনের উপরে থাকবে তৃতীয় শ্রেণীর মানুষ মুখের মাধ্যমে থাকবে আগুন চতুর্দিকে থাকবে এটা একটা পরিস্থিতি নকল করছি আপনার সামনে বিচারের মাঠের একটা পরিস্থিতি কি দিয়ে আপনাকে আমি মাঠ কত কঠিন বিচারের কবর যত কঠিন বিচারের মাঠ তার চেয়ে অনেক 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 বেশি কঠিন বিচারের মাঠ যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন অত আদিসে বোঝা যায় যে বিচার মাঠে সকাল হবে সন্ধ্যা হবে দুপুর হবে রাত হবে তার মানে বিচারের মাঠ কত দিন চলবে তা আপনাকে বোঝানো যাবে না আলানবী বলেছেন ধনীরা গরিব মানুষের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে একদিন সমান হল পঞ্চাশ হাজার বছর তাহলে পাঁচশো বছর সমান কত দিন হবে